আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ত্বক ফর্সাকারী একটি ফেস প্যাক। আর এই ফেস প্যাকটি নিয়মিত ব্যবহার করার ফলে আপনাদের ত্বকে সমস্ত কালো দাগ দূর করে ত্বককে অনেক বেশি ফর্সা এবং উজ্জ্বল করে তুলবে। তো এই ভিডিওটি দেখার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আমার চ্যানেলের সমস্ত নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন। তো বন্ধু, এই ফেস প্যাকটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণে ভাত, আর ভাতে থাকে লিলোনিক অ্যাসিড এবং ভিটামিন ই, যা ত্বকের বলিরেখাকে দূরে সরিয়ে ত্বকের বয়সকে ধরে রাখতে সাহায্য করে এবং ত্বকের গ্লো বাড়াতেও অনেক বেশি সাহায্য করে। এখন ভাতগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আর ভাতের ফেস প্যাক নিয়মিত ব্যবহার করার ফলে আপনাদের ত্বকের সমস্ত ব্রণের দাগ এবং কালো দাগ দূর করে ত্বককে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করে তুলবে। তো আমি এখানে খুব ভালোভাবে ভাতটাকে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে এই ভাতটাকে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, অথবা পানি দিয়েও এটাকে ম্যাশ করে নিতে পারেন। তাহলে আপনাদের কাছে ভাতটা ম্যাশ করা খুবই ইজি হয়ে যাবে। তো এরপরে আমি এর মধ্যে অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণ লেবুর রস। আর লেবুর রস আমাদের ত্বকে সমস্ত দাগ দূর করতে অনেক বেশি সাহায্য করে, সেই সাথে ব্রণের দাগও দূর করতে অনেক বেশি সাহায্য করে এবং পাশাপাশি আমাদের ত্বককে অনেক বেশি ফর্সা এবং উজ্জ্বল করে তোলে। আর যাদের স্কিনে লেবুর রস স্যুট করে না তারা লেবুর রসটাকে স্কিপ করে নেবেন। লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে অ্যালোভেরা জেলে অ্যাড করে নিতে পারেন। তো এখন আমি লেবুর রস এবং ভাতটাকে আরেকটু ম্যাশ করে নিচ্ছি। আর এরপরে আমি এর মধ্যে অ্যাড করে নেব হাফ চা চামচের অর্ধেক পরিমাণ নারকেলের তেল। নারকেল তেলের পরিবর্তে আপনারা এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে নিতে পারেন। আর যাদের অয়েলি স্কিন তারা নারকেল তেল স্কিপ করবেন। এখন আমি ভাতটাকে আরেকটু ম্যাশ করে নেব, এতে করে ভাতটা আরেকটু নরম হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে নেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। আমি এখানে রান্না করার হলুদটাই ব্যবহার করছি। আপনারা চাইলে কাঁচা হলুদের রস অ্যাড করে নিতে পারেন, অথবা রান্না করার হলুদটা অ্যাড করে নিতে পারেন। এখন এই কয়েকটি উপাদান খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এবং ভাতটাকে আরও খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এখন এই ভাতটাকে খুব ভালোভাবে ম্যাশ করার জন্য এবং ক্রিমি ভাব তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে অ্যাড করে নেব গোলাপ জল। আপনাদের কাছে যদি গোলাপ জল না থাকে তাহলে আপনারা এখানে নর্মাল পানি অ্যাড করে নিতে পারেন, অথবা কাঁচা দুধ অ্যাড করে নিতে পারেন। এখন এই ভাতটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে এর মধ্যে যেন ক্রিম ভাবটা চলে আসে। আমি আপনাদের ভিডিও শুরুতে বলে দিয়েছি এই ফেস প্যাকটি নিয়মিত ব্যবহার করতে হবে। আর নিয়মিত ব্যবহার করার ফলে আপনাদের ত্বকের সমস্ত কালো দাগ, রোদে পোড়া দাগ এবং বয়সের ছাপ একেবারে দূর হয়ে যাবে, সেই সাথে ব্রণের দাগটাও দূর হয়ে যাবে, পাশাপাশি ত্বককে অনেক বেশি ফর্সা এবং উজ্জ্বল করে তুলবে। তো আমার রেডি হয়ে গিয়েছে ভাত দিয়ে এই ত্বক ফর্সাকারী ফেস প্যাকটি। এখন এটি মুখে লাগানোর আগে অবশ্যই আপনাদের মুখ সাবান অথবা ফেস ওয়াশ দিয়ে মুখটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর এটি মুখে লাগিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে এই ফেস প্যাকটি মুখে শুকানোর জন্য। এরপর শুকিয়ে গেলে হালকা একটু পানি দিয়ে মুখ 2-3 মিনিট ধরে মাসাজ করবেন, তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এই ফেস প্যাকটি আপনারা সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন, আর ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।